কপালে টিপ পরা নিয়ে নারী শিক্ষককে হেনস্থার ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যকে শনাক্ত করা হয়েছে। সেই কনস্টেবল বর্তমানে পুলিশ হেফাজতে। ভুক্তভোগীর সাথে একটি ঘটনা ঘটার কথা স্বীকার করেছেন তিনি। সত্যতা নিশ্চিতে জিডির যথাযথ তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ। গেল শনিবার কপালে টিপ নিয়ে হেনস্থার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি করেন এক কলেজ শিক্ষক। অভিযুক্ত খোদ আইনের রক্ষক এক পুলিশ সদস্য। হিংস্রতা এবং মৌলবাদ বা আমরা যে সাম্প্রদায়িকতার কথা বলি না, সেটা একেবারে স্পষ্ট। নইলে একজন মানুষ টিপ পড়বে কি পড়বে না সেটা নিয়ে কথা বলা শেখে, এবং সেটা নিয়ে এই সেক্সুয়াল যে হ্যারাসটা, এটা কেন করবে? তার চোখ মুখ প্রতিটা মানে সময় এই কথাটাই বলতেছিল। মুহূর্তেই ছড়িয়ে পড়া খবরের তীব্র সমালোচনায় ফেটে পড়ে সাধারণ মানুষ। অবশেষে ঘটনার 48 ঘন্টার মধ্যে অভিযুক্ত পুলিশ সদস্যকে চিহ্নিত করতে সক্ষম হয় আইন শৃঙ্খলা বাহিনী। ঘটনার আকস্মিকতায় ভুক্তভোগী শিক্ষক নিপীড়নকারীর নাম পদবি খেয়াল করতে না পারলেও অভিযুক্ত কনস্টেবল নাজমুল তারেককে চিহ্নিত করে হেফাজতে নিয়েছে পুলিশ। আমরা গতকালকে তাকে আমরা শনাক্ত করতে সক্ষম হয়েছি। তার নাম হচ্ছে নাজমুল তারেক, সে একজন পুলিশ কনস্টেবল, ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রোটেকশন ডিভিশনে কর্মরত রয়েছে। তেজগাঁও বিভাগের উপকমিশনার বলেন, জিডির যথাযথ তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে ঘটনার সত্যতা। যাকে অভিযোগ করে জিডিটা করা হয়েছে, নাজমুল তারেক, তাকে আমরা কথা বলেছি তার সঙ্গে। সে বলেছে ভদ্রমহিলার সঙ্গে একটি ঘটনা ঘটেছে। এখন ভদ্রমহিলা যে জিডি যে অভিযোগটি আনয়ন করেছেন, সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা যথাযথ তদন্ত করে প্রকৃত সত্যটা বের করে নিয়ে আসব। এদিকে প্রাথমিকভাবে সেই পুলিশ সদস্যের বাইকটি নিবন্ধিত বলেও জানা গেছে। এছাড়া তদন্ত সাপেক্ষে প্রয়োজনে ফের করা হবে জিজ্ঞাসাবাদ। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। দ্বিতীয় রোজায় রাজধানীর সড়কে যানবাহন চলাচলের কী চিত্র সেটি এখন জানবো। মহাখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী স্বপ্নীল সারিয়ার শিশির। শিশির, জেনে নেব আপনার কাছ থেকে। শোভন, এই রোজার আগে থেকে কিন্তু আমরা রাজধানীর বিভিন্ন সড়কে দেখতে পেয়েছি তীব্র যানজট। মূলত করোনার বিধিনিষেধ যখন থেকে উঠে গেল তারপর থেকে কিন্তু এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তো রোজা এসে তার সেই চিত্রের কোনো ব্যতিক্রম আমরা দেখতে পাচ্ছি না, বরঞ্চ মনে হচ্ছে যে যানজটটি আরও বেড়ে গেছে। মহাখালীর যে স্থানটিতে আমি রয়েছি এর দুদিকে সড়কেই কিন্তু যানবাহনের দীর্ঘ সারি আমরা দেখতে পাচ্ছি। তো পথে যারা যাত্রী রয়েছেন কিংবা চালক রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম, জানতে চেয়েছিলাম এরকম যানজটের কারণ হিসাবে তারা কি কি বিষয়কে মনে করছেন। তো বলছেন যে যেহেতু জানেন যে করোনার দুঃখিত রোজার কারণে এখন অফিস সময় কিন্তু সংক্ষিপ্ত করা হয়েছে। সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত যে সমস্ত অফিস রয়েছে সেগুলো সকাল সাড়ে নটা থেকে বিকাল 3:30 পর্যন্ত চলবার কথা। তো যে কারণে সব অফিস একসাথে ছুটি হচ্ছে সড়কে, এই জন্য যানবাহনের চাপ বাড়ছে এবং ঘরমুখো মানুষেরও চাপ বাড়ছে। এবং মহাখালীর যে ফ্লাইওভারটি রয়েছে এই ফ্লাইওভারের উপরেও কিন্তু যানবাহনের দীর্ঘ একটি সারি তৈরি হয়েছে। আমরা পথচারীদের জিজ্ঞেস করেছিলাম এছাড়া আর অন্য অন্য কী কী কারণকে তারা মনে করছেন এই যানজটের কারণ হিসেবে তারা মনে করছেন। তো আমাদেরকে তারা যেটি বলেছেন, এই রোজার মধ্যেও কিন্তু স্কুল কলেজ সহ অন্যান্য প্রতিষ্ঠানও কিন্তু খোলা রয়েছে। তো সব মিলিয়ে সড়কে মানুষের চলাচল বেড়েছে। একই সাথে তারা এও বলছেন আগে দেখা যেত যে একটি ব্যক্তিগত গাড়িতে হয়তো বা পরিবারের সবাই ব্যবহার করতেন, কিন্তু এখন অনেকে দেখা যাচ্ছে প্রত্যেকেই একটি একটি করে যানবাহন ব্যবহার করছেন, সে কারণেও সড়কে কিন্তু প্রচুর গাড়ি রয়েছে। মোটরসাইকেল আরোহী যারা রয়েছেন তারাও আমাদের কাছে বলছেন হয়তোবা আগে বিভিন্ন সরু রাস্তা দিয়ে কিংবা অলিগলি পাক ফোকর দিয়ে তারা হয়তোবা বের হয়ে যেতে পারতেন, সে কারণে যানজটের হ্যাপাটা তাদেরকে ওইভাবে নিতে হতো না। কিন্তু এই বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে এসেও কিন্তু মোটরসাইকেল আরোহীদেরকেও যানজটে দীর্ঘক্ষণ বসে থাকতে হচ্ছে এবং এতে তাদের মূল্যবান কর্মঘণ্টা যেটি রয়েছে সেটির ব্যয় হচ্ছে এবং প্রত্যেকের যে নির্ধারিত প্ল্যান রয়েছে হয়তো বা বাসায় ফিরে ইফতারি করবেন সেটি কিন্তু তারা ঠিক সময় করতে পারছেন না। শোভন, স্বপ্নীল সারিয়া শিশিরকে ধন্যবাদ, তিনি জানাচ্ছিলেন রাজধানীর মহাকালী থেকে যানজটের খবর। সব ক্ষেত্রে পানির অপচয় বন্ধের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভূগর্ভের পানির ব্যবহার কমে উপরিভাগের পানি বেশি ব্যবহারের পরামর্শ তাঁর। বিশ্ব পানি দিবসের অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে বাঁধ নির্মাণে অনিয়ম বন্ধে তাগিদও দেন সরকার প্রধান। ভূগর্ভস্থ পানি অদৃশ্য সম্পদ, দৃশ্যমান প্রভাব, এই প্রতিপাদ্যে পালিত হচ্ছে বিশ্ব পানি দিবস 2022।
এ উপলক্ষে পানি ভবনের আলোচনায় গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী। মাটির নিচের পানির উপর চাপ কমিয়ে উপরিভাগের পানির ব্যবহার বাড়ানোর আহ্বান জানান তিনি। তাগিদ দেন পানি সংরক্ষণাগার ও জলাধার নির্মাণের। ভূগর্ভস্থ পানি যত কম ব্যবহার করা যায়, ভূ উপরিস্থ পানি যত বেশি ব্যবহার করা যায় সেদিকে লক্ষ্য রেখে সমস্ত পরিকল্পনা আমরা নিজেরা গ্রহণ করেছি এবং ভবিষ্যতেও বিভিন্ন প্রকল্প প্রণয়ন যখন করেন এ বিষয়গুলির দিকে বিশেষভাবে দৃষ্টি রাখবেন বলে আমি বিশ্বাস করি। যেটাই আমরা নির্মাণ করি না কেন, সব ক্ষেত্রেই আমাদের দুটি বিষয়ে খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে বৃষ্টির পানি সংরক্ষণ করা, আর একটা হচ্ছে জলাধার থাকা। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণে অনিয়ম বন্ধে নজর দেওয়ার পরামর্শ দেন সরকার প্রধান। এই অপরিকল্পিত বাঁধ যেখানে যেখানে যত্রতত্র বাঁধ নির্মাণ বা বাঁধের উচ্চতা আমি জানি হয়তো একটু উঁচু হলেই বেশি পয়সা খরচ হয়, বেশি পয়সা খরচ হলে কিছু লোক কমিশন পাবে, এই ধরনের মানসিকতা পরিহার করতে হবে। জীবনযাপনের প্রতিটি কাজে পানির অপচয় রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পানির অপচয়টা বন্ধ করতে হবে, সেটা নির্মাণ কাজেই হোক, গৃহস্থালী কাজেই হোক, বা সেই গাড়ি ধোয়ার কাজেই হোক, যে কাজেই হোক, লন্ড্রি ব্যবহার হোক, সব ক্ষেত্রে সবাইকে সচেতন থাকতে হবে যে এই পানি সম্পদ অপচয় করলে কোনো সম্পদই থাকে না শেষ পর্যন্ত। অভ্যন্তরীণ পানি সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা গেলে দেশের চাহিদা মিটিয়ে বাইরে সরবরাহ সম্ভব বলেও জানান প্রধানমন্ত্রী। জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। মুরসালিন জুনায়েদ, চ্যানেল 24, ঢাকা। আশা জাগিয়েও ডারবান টেস্টে হারল বাংলাদেশ। 220 রানে জয়ের দুই ম্যাচ সিরিজে লিড নিল দক্ষিণ আফ্রিকা। 274 রানে টার্গেট তাড়া করতে নেমে প্রোটিয়া ঘূর্ণিতে মাত্র 53 রানে গুটিয়ে যায় টাইগারদের দ্বিতীয় ইনিংস। নিজেদের টেস্ট ইতিহাসে যা দ্বিতীয় সর্বনিম্ন, 114 বল স্থায়ী ছিল বাংলাদেশের ইনিংসটি। মাত্র দুই ব্যাটার স্পর্শ করতে পেরেছেন দুই অঙ্কের কোটা। সর্বোচ্চ 26 রান আসেন আজমুল হোসেন শান্তর উইলো থেকে, কেশব মহারাজ 7, আর বাকি 3 উইকেট নিয়েছেন সিমন হার্মার। ঘূর্ণিঝড় ভূমিকম্প কিছুই হয়নি, ডারবানের আকাশে ছিল সামান্য কিছু মেঘের আনাগোনা, কিন্তু টাইগাররা বিষাদের বিষে তাকে করেছে নীল। কি ব্যাখ্যা আছে এমন হারের? সাদা পোশাকে স্বপ্নের আকাশে তুলে কেন পাতালে নামিয়ে আনা? আগের দিনের শেষ বিকালের দুঃস্বপ্নের পরও আশা ছিল, আর যাই হোক অন্তত লড়াই হবে, লড়াকু ব্যাটিং দেখাবে, পার্টনারশিপ গড়ে তুলবে বাংলার ব্যাটাররা। কিন্তু হলো তার উল্টো, মাত্র 55 মিনিটে শেষ সব কিছু। 114 বল স্থায়ী চতুর্থ ইনিংস, একা হাতে বাংলাদেশের ব্যাটিং লাইনে ধস নামিয়েছেন লোকাল বয় কেশব মহারাজ। বাঁহাতি স্পিনারের এক একটা বল যেন টাইগার ব্যাটারদের কাছে রহস্যের নাম। শেষ দিনের শুরুটা মুশফিকুর রহিমকে দিয়ে, 0 রানে উইকেট দিয়ে এলেন অভিজ্ঞতম ব্যাটার। মহারাজ স্ট্রাইকস অ্যাগেন। লিটন দাস, ইয়াসির আলীও একই পথের পথিক, যেন ক্লান্ত বিধ্বস্ত, দ্রুত শেষ করার তাড়া, মহারাজের কাছে অসহায় আত্মসমর্পণ। 7 উইকেট নিয়েও হয়নি সেরা বোলিংয়ের রেকর্ড, টেস্টে অষ্টমবারের মতো 5 উইকেট নিলেন লোকাল বয়। মহারাজের রাজত্বে আরেক স্পিনার সিমন হার্মার পার্শ্ব চরিত্র, তার কাছে ঘায়েল হলেন মেহেদি মিরাজ ও নাজমুল শান্ত। 72 বছর পর দক্ষিণ আফ্রিকার হয়ে ইনিংসের সব উইকেট নিল স্পিনাররা, বলই যে করেছেন মাত্র দুজন। মাত্র 53 রানে অল আউট বাংলাদেশ, আরও এক স্বপ্নের অপমৃত্যু, টেস্টে দ্বিতীয় সর্বনিম্ন রানের লজ্জা। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ডারবান, দক্ষিণ আফ্রিকা। ঈদ মানেই হৈহুল্লোড়ার নানা রকম কেনাকাটা, তাই ঈদ ঘিরে প্রতি বছর বিক্রেতাদের আয়োজনও থাকে বিস্তর, এবারেও তার ব্যতিক্রম নয়। আপনাদের সাথে আছি আমি মিথিলা। আজ আমি আছি রাজধানীর সবচেয়ে বড় শপিং মল ঢাকা নিউ মার্কেটে। নিম্নবিত্ত মধ্যবিত্ত থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষের ভরসার জায়গা এটি। এবারের ঈদকে ঘিরে এখানকার আয়োজন কতটা জমে উঠেছে চলুন ঘুরে আসি। কাস্টমার কম দেখা যাইতেছে বা মাগরিবের পরে বা হইতে পারে বাড়তে পারে সম্ভাবনা আছে। যে সেলগুলো করতেছে এখন, প্রাইসগুলো আমরা অনেক মানে রিজনেবলি রাখতেছি, কারণ যেহেতু
দেশে এখনো প্যান্ডেমিক আছে, পাকিস্তানি আপনার ফেরদৌস আছে, তারপরে খুবসুরাত আছে, তারপরে কারিজমা আছে, আর ইন্ডিয়ান আপনার বিনয় ফ্যাশন, তারপরে বিবেক শালিকা। ব্যস্ততা তেমন একটা না থাকলেও হওয়ার একটা সম্ভাবনা আছে, যেহেতু দুই তিন বছর করোনা গেল, অভিকরণ গেল, প্রতি বছরে একই অবস্থা হয়, দুই তিন রোজা পর্যন্ত একটু কম থাকে, পরে ধীরে ধীরে আস্তে আস্তে বাড়তে থাকে। মার্কেটে নতুন কী কী কালেকশন আসছে এগুলো দেখার জন্য সাধারণত আমি আসছি। কিনলাম ফ্যান, গেঞ্জি, আবার বাচ্চাদের জন্য কাপড়। আজকের ঈদ কেনাকাটা এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল অন্য কোনো জায়গায় অন্য কোনো আয়োজন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। এই ছিল বিকেল চারটার খবরে। করোনার এই দুঃসময় জানিয়ে রাখি যে স্বাস্থ্যবিধি মেনে চলুন, একটু পরপর সাবান, স্যানিটাইজার বা হ্যান্ড্রাব দিয়ে হাত জীবাণুমুক্ত করুন। আর বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।